বিসমিল্লাহি রহমান রহিম। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেইনার মানবাধিকার সংগঠন লিগাল অ্যাকশন বাংলাদেশ এবং লেকচারার উত্তর আধুনিক ল কলেজ। আজকে আমি আলোচনা করব সকলের অবগতির জন্য এবং জনস্বার্থে সবকে জানানোর জন্য, সেটি হচ্ছে বাল্যবিবাহ সংক্রান্ত অপরাধ এবং এই অপরাধের শাস্তি। প্রথমেই আমরা জেনে নিব যে বাল্যবিবাহ কাকে বলে। একটি ছেলে এবং একটি মেয়ে বিবাহের উপযুক্ততা অর্জন করা ব্যতীত যদি বিবাহবন্ধনে আবদ্ধ হয় বা আবদ্ধ করানো হয়, তবে সেটি হবে বাল্যবিবাহ নিরোধ আইনে একটি অপরাধ। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে একটি ছেলেকে অবশ্যই 21 বছর হতে হবে এবং একটি মেয়ের বয়স হতে হবে 18 বছর। এই 21 কিংবা 18-র নিচে যদি তাদের বয়স হয়ে থাকে, তবে তাদের মধ্যে যদি বিবাহ সংঘটিত হয়ে থাকে, তবে সেটি হবে একটি অপরাধ। এই ক্ষেত্রে কার কী দায় এবং অপরাধের কী শাস্তি সেই সংক্রান্তে বলছি। যদি এই বাল্যবিবাহ কোনো মা বাবা যদি সংগঠন করে থাকেন, তবে ওই মা বাবার বা ওই পিতামাতার শাস্তি হবে 2 বছর, অনধিক 2 বছর পর্যন্ত শাস্তি হতে পারে, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল হতে পারে। ইয়াছাড়া যদি কোনো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে বিবাহ করে, সে ছেলেই হোক আর মেয়েই হোক, সেই ক্ষেত্রে তাকেও একই শাস্তি পেতে হবে। অর্থাৎ অনধিক 2 বছরের জেল, 1 লক্ষ টাকা জরিমানা, উভয়দণ্ড কিংবা অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। একটু ব্যতিক্রম হচ্ছে যদি অপ্রাপ্ত বয়স্ক দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়, তবে তাদের শাস্তি কিছুটা শিথিল করা হয়েছে। সেক্ষেত্রে সেই যারা নাবালক বা যাদের বয়স কম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে, তাহলে তাদের শাস্তি হবে 1 বছরের জেল অথবা 50,000 টাকা জরিমানা অথবা অনাদায়ে 1 মাসের শাস্তি। ইহাছাড়া এই বাল্যবিবাহ সংগঠনে যারা সাহায্যকারী, অর্থাৎ যারা সাক্ষী, অনেকে উকিল পিতা হন এবং অনেকে মিডিয়া হন, এই সমস্ত কর্মকাণ্ডে যারা জড়িত থাকেন, সহযোগিতা করেন, তাদের শাস্তিও একই। অর্থাৎ 2 বছর অনধিক জেল হতে পারে, 1 লক্ষ টাকা জরিমানা, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন, কিংবা এই 1 লক্ষ টাকা অনাদায়ে 3 মাসের জেল হতে পারে। ইয়াছাড়া যিনি বিবাহটা রেজিস্ট্রেশন করে থাকেন, এই বাল্যবিবাহ কাজী সাহেব, তিনি যদি উপযুক্ত ডকুমেন্টস ছাড়া, অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা জাতীয় পরিচয়পত্র বা একাডেমিক সার্টিফিকেট ব্যতীত তিনি যদি বিবাহ রেজিস্ট্রেশন করে থাকেন, তবে তাহার শাস্তি হবে অনধিক 2 বছর পর্যন্ত জেল, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল হতে পারে। এবং শুধু তাই নয়, এখানেই শেষ নয়, যদি তিনি এই বিবাহ রেজিস্ট্রেশন করা দোষী হয়ে থাকেন, তবে তার লাইসেন্স বাতিল হতে পারে। এখানেই নয়, অনেক সময় দেখা যায় যে ফেক কাগজপত্র তৈরি করে বিবাহবন্ধনে আবদ্ধ করানো হয়, যেমন ফেক জাতীয় পরিচয়পত্র কিংবা ফেক জন্ম নিবন্ধন সনদ, এই সমস্ত বা একাডেমিক সার্টিফিকেট বা জব সার্টিফিকেট, এগুলি তৈরি করে অনেক সময় দেখা যায় যে গার্ডিয়ান বা মিডিয়া কিংবা কাজী সাহেব বিবাহ রেজিস্ট্রেশন করে থাকেন। এই ক্ষেত্রে অপরাধটি আরও ভয়ঙ্কর, কেননা এই ধরনের সরকারি কাগজপত্র জালজালিয়াতির মাধ্যমে সৃজন করে বিবাহবন্ধনে আবদ্ধ করানো হয়, তবে তার শাস্তি হতে পারে যাবজ্জীবন পর্যন্ত। তো সেই ক্ষেত্রে সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে বাল্যবিবাহের ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় বিষয়, এই বিবাহ সংক্রান্ত বিষয়ে মানবাধিকার কর্মী, আইনজীবী কিংবা জনগণের নির্বাচিত প্রতিনিধি কিংবা কোনো সরকারি কর্মকর্তা, যে কেউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইনফর্ম করলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যদি ইনফর্ম করা হয়, তাহলে তাহারা যত দ্রুত সম্ভব এই বিবাহ বন্ধের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এবং যদি কেউ দোষী সাব্যস্ত হয়ে থাকে এই বিবাহ সংগঠনের ক্ষেত্রে, তবে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমেও শাস্তি প্রদান করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্টস করে আপনাকে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন, এবং এই চ্যানেলটির নতুন নতুন আপডেট পেতে রাইট বাটনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ।